নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না। আর স্বপ্নাস ক্রিয়েশনে আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি সহজভাবে রোল বানিয়ে দেখাবো। বেলার ঝামেলা ছাড়াই আমি রোলটা এইভাবে বানিয়ে নেব। সেই জন্য একটা বোল নিয়ে নিলাম, একটা ডিম ভেঙে দেব, ডিমটা একটু গুলে নেব, ডিমের মধ্যে দিয়ে দেব দুধ, দিয়ে দেব এক কাপ ময়দা, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার গুলে নেব, একটা ডিম দিলে এক কাপ ময়দা দিতে হবে আর পরিমাণ মতো দুধ বুঝে দিতে হবে। ব্যাটারটা ঠিক এইরকম পাতলা হবে, দুধের পরিমাণটা নিজে বুঝে দিতে হবে। আমার এখানে দু কাপ দুধ লেগেছে, ব্যাটারটা এরকম পাতলা হবে। নিয়ে নিলাম আর একটা বোল, ডিম ভেঙে নেব। আমি এখানে তিনটে ডিম দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যতগুলো ডিম প্রয়োজন ততগুলো ডিম দেবে। পেঁয়াজ একদম ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। লঙ্কা কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে নেব, কোন রকম বেলার ঝামেলা ছাড়াই একদম সহজভাবে এই রোলটা বানিয়ে দেখাবো। ভালো করে গুলে নেওয়া হয়ে গেছে, এবার এটা সাইডে রেখে দেব। বাটার দিয়ে দেব, আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও করতে পারেন। এবার এই ব্যাটার দিয়ে দেব, পরিমাণ মতো বুঝে দেবেন। আমি তিন হাতা দিলাম আমার এরকম ছোট হাতার। এবার একটু নাড়িয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলে নিলাম, এবার উল্টিয়ে দেব। আবার উল্টিয়ে নিলাম ওই পিঠটায়, স্টিমটা একটু কমিয়ে দিলাম। এবার ডিম দিয়ে দেব উপর থেকে, ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার উল্টিয়ে দেব, এবার উল্টিয়ে দেব, এবার এটা নামিয়ে নেব। বাটার দিয়ে দেব, ব্যাটার দিয়ে দেব দু হাতা। উল্টিয়ে দেব এটা, এটা এবার তুলে নেব। বাটার দিয়ে দিলাম, ডিম দিয়ে দেব, এবার রুটিটা দিয়ে দেব। এবার এটা উল্টিয়ে দেব, এবার এটা নামিয়ে নেব। সাদা তেল দিয়ে দেব, এবার ব্যাটার দিয়ে দেব,
ডিম দিয়ে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার উল্টিয়ে দেব, এবার নামিয়ে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম, চানাচুর দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সস দিয়ে দিলাম, চানাচুর দিয়ে দিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন, সাথে সাথে লাইক শেয়ার করে দেবেন। প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার ফিরে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে।